সুযোগ পেলেই ঢাকার বাইরে কোনো শান্ত সুন্দর সবুজ জায়গায় ঘুরতে চলে যাই আমরা। কক্সবাজার, সিলেট, রাঙামাটি বা বান্দরবান তো আর সব সময় যাওয়া যায় না, তখন আমাদের ভরসা গাজীপুর। বেলায় বিলের ব্লগটা খুব পছন্দ করেছিলেন আপনারা, সেবারই যাওয়ার প্ল্যান ছিল আরও একটা জায়গায়, সময় ছিল না বলে যাওয়া হয়নি সেদিন। এর মাঝে সুযোগ পেয়ে এক শনিবার সকালে চলে গেলাম এই সুন্দর গ্রাম গ্রাম জায়গাটায়। সেদিন আমার শেয়ার করা কটা ক্লিপ দেখে এই সুন্দর সবুজ জায়গাটার ব্লগ দেখতে চেয়েছিলেন অনেকেই। জায়গাটার নাম কেশরিতা, নামটাই কি ভীষণ সুন্দর না? এলাকার লোকের অবশ্য কেশুরতা বলে। গাজীপুর পৌঁছে স্টেশন বা এর আশপাশের এলাকায় অটো পাওয়া যায় কেশুরতা যাবার জন্য, রিজার্ভ নিলে 120 টাকা লাগে। আমাদের যাত্রা শুরু হলো। শহর থেকে একটু বেরোতেই বাতাসের ঘ্রাণ বদলে গেল, একটা ব্রিজ পার হয়ে এগুতে থাকলাম আমরা। আশপাশের প্রকৃতি ভীষণ সুন্দর আর সতেজ হলেও রাস্তা খুব একটা ভালো না। ঝাঁকুনি খেতে খেতে আমরা পৌঁছলাম কেশরিতা বাজারের বিখ্যাত বটগাছটার কাছে। নেমে দেখি এ জায়গাটা আসলে শুধু প্রকৃতির সাথে সময় কাটাবার জন্যে, বেলায় বিলের মতো ট্যুরিস্ট স্পট না। এই বিশাল বটগাছটা আছে, আছে বসার জন্য খুব সুন্দর বেঞ্চ, আর চাইলে শুয়ে শুয়ে ওখানে আকাশও দেখা যায়। বর্ষায় এই বেঞ্চের পায়ের কাছাকাছি পানি থাকে, এখন শুকিয়ে এসেছে। আমরা যখন গিয়েছি তখন আমরা ছাড়া আর অল্প কজন মানুষ ছিল আশপাশে। ভীষণ শুনশান একটা জায়গা, নৌকায় করে বড় বড় পাতা পানি থেকে তুলছিল কজন, সম্ভবত তাল পাতা এগুলো। গ্রামের মহিলারা শাক তুলছে, কজন লোকাল মানুষ বটগাছের নিচের চায়ের দোকানটায় এসে দেশ রাজনীতি নিয়ে গল্প করছে। সেসব একটু ঝিমিয়ে এলে আর কোনো শব্দ নেই, পাখিরা ডেকে যাচ্ছে নিজের মনে। একেবারে পুরো দস্তুর গ্রামের সকাল। কেশরিতার এই খালটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পুনঃখনন করেছে। এখন যেহেতু বর্ষার পানি শুকিয়ে এসেছে, আমরা সিঁড়ি বেয়ে নামলাম জায়গাটা ঘুরে দেখতে। হেঁটে একটু এগোতেই দেখি কেশরিতা মহাশ্মশান। শ্মশান পার হয়ে হাঁটছি আর চারপাশে নীরবতা কান ভরে শুনছি। হাঁসদের দেখে ওদের একটু কাছে যেতেই কজন পানিতে নেমে গেল, বাকিরা কচুরি পানার জঙ্গলে। একটা ধ্যানী বককে দেখলাম সকাল দেখছে বসে বসে, অথবা মনোযোগ দিয়ে মাছ খুঁজছে। একটু পর উড়ে গেল সে। হাঁসেরা এদিকে মহা ব্যস্ত হয়ে খাবার খুঁজছে। ওদের খাবার খোঁজার শব্দটা খুব ইন্টারেস্টিং লাগলো, এত কাছ থেকে আসলে গ্রাম দেখা হয়নি আমার। কিছু লোককে দেখলাম বড়শি নিয়ে শখ করে মাছ ধরতে এসেছে। সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা পেয়ে গেছে। হেঁটে এসে চায়ের দোকান থেকে একটা কাপ নুডলস কিনে দোকানিকে বললাম গরম পানি ঢেলে দিতে। সে শুধু গরম পানি ঢেলে দিল না, নিজেই বানিয়ে দিল নুডলসটা। সেটা নিয়ে বেঞ্চে এসে বসে বসে খেলাম আমরা। আমি একটা পাখিকে খুঁজতে খুঁজতে বেঞ্চটায় শুয়েই পড়লাম। ভাবছিলাম জ্যোৎস্না রাতে এখানে শুয়ে থাকতে কি অসাধারণ সুন্দর লাগবে, গাছের পাতার ফাঁক দিয়ে গায়ে জ্যোৎস্নার আলো এসে পড়বে। তারপর আমরা চা দিতে বললাম। দোকানে চা নিয়ে এলে দেখলাম ভীষণ তিতকুটে একটা রং চা সেটা। সেটাই খেতে খেতে দেখলাম কজন মিলে একটা জাল টেনে নিয়ে নৌকায় তুলছে,
জাল যে এত ভারী হয় আর এতজন মিলে ধরতে হয় সেটাও জানতাম না আগে। সকালটা খানিকক্ষণ নিজের মতো কাটিয়ে পাখির গান শুনে বুক ভরে তাজা বাতাস টেনে ওখান থেকে বেরোলাম আমরা। দোকানি বলল এখানকার বাজার নাকি বিকেলে বসে, বিকেলটাও নিশ্চয়ই খুব সুন্দর হয় এখানে। মনে মনে সেটা কল্পনা করতে করতে আমরা একটা অটোতে করে শহরের দিকে রওনা দিলাম। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু কেউ যদি নৌকায় ঘুরতে চান বা কোনো অ্যাক্টিভিটি চান সেটা সম্ভবত এখানে সম্ভব না। ঢাকা থেকে শুধু এখানে ঘুরতে এলে একটু হতাশ লাগতে পারে, তাই গাজীপুরে আরও কিছু জায়গা দেখার প্ল্যান থাকলে সেখানে কেশরীতাকে রাখা যায়। এই তো দিয়ে দিলাম ব্লগটা, জানিয়েন কেমন লাগলো। বাই।